কথাবার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বদরপুরে রাষ্ট্রীয় সড়কে দুর্ঘটনা সংঘটিত হলো। দুর্ঘটনায় 11 জন আহত হয়। জানা যায়, সেন্ট্রাল পাবলিক স্কুলের সামনে 4টি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় এক এক করে ধাক্কা মারে শিক্ষা প্রতিষ্ঠানের একটি গাড়ি। গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। कैसा हुआ है सर? ये गाड़ी जो है ये उधर से आ रही थी, आके पहले तो उस गाड़ी में जो छोटी गाड़ी उसको धक्का मारा उसने, वहाँ को उसको बटन कर दिया। हाँ, फिर आके यहाँ से दो गाड़ियाँ और खड़ा था, तीन गाड़ी पकड़े, मारा बाइक में मारा, और उसके पैसे से जो दो पीछे गाड़ी होती है इनमें भी थोड़ा इंजर्ड हुआ। टोटल कितना गाड़ी था सर? चार गाड़ी और एक मोटरसाइकिल। अभी क्या करोगे सर आप लोग? ड्राइवर फैसिलिटी में है और इसमें एक साइड आर्मेद नाम का आदमी इंजर्ड हुआ है, उसको उन्होंने मेडिकल भेजा। सर ज़्यादा कुछ कैजुअलिटी इतना ज़्यादा नहीं है, एक आदमी का बाएं राइट हैंड में थोड़ा फ्रैक्चर जैसा है, इसको मेडिकल भेजा गया है। आप ड्राइवर कहाँ है सर? ड्राइवर थाना में, कस्टडी में। थैंक यू सर। গতকাল রাতের বেলায় এক রহস্যময় মহিলাকে পাকড়াও করল জনতা। মহিলাটি রাতের দিকে হাসপাতাল চত্বরে আনাগোনা করছিল। জনতার সন্দেহ হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মহিলাটিকে আটক করে। এভাবে রাতের দিকে রহস্যময় মহিলার আনাগোনা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। जाओ जाओ जाओ
দেখা যাও না আমার যদি বাবি হয় আমার আমার আই কার্ড আছে আমার কতদিন থেকে কতদিন থেকে ওরকম ঘুরলে এটা কি তাহলে এটা কতদিন দেওয়া করবে কতদিন দেওয়া করবে বাসা কোন জায়গা এটাকে টেকা দিয়ে নাকি তা তোমালোকে এরকম কয়দিন দিয়ে চলে হসপিটাল আমি রাউন্ড ডিউটির ইটা লইয়া গাড়ি লইয়া আইসি এটা এখন থানা করে কি ইনফরমেশন পাইছি ইনফরমেশন আমি স্টাফে দিয়ে যে মানে সিভিল হসপিটালে এরকম একটা ইলিশের মেয়ে একটা ধরছে স্টাফে আমার ইনফরমেশন করছে আমি এই ইনফরমেশন পাই আছি আমার বউ বাচ্চা নাই ও জানে কথা কিন্তু আমার বউ বাচ্চা অনেক মানুষের কথা করেন আমার লোক আছে
সম্ভব রাখুন মনে আমি জানি না স্যার আমি দেখলাম তো আমরা শিবাই খুব খান্তাই কিনিয়ে আনোসে আমার আমি ওনতাই কিনিয়ে আনিয়া কইতে আমি ছাগলে তারে লইয়া আইছি দেখলাম তো আমরা খুব আর ছাগল আনিয়ে অন্য আমি বান্ধিয়ে রাখছি মদ বিরোধী অভিযানে নামলো রাতাবাড়ির ওসি। গোবিন্দগঞ্জ এলাকা থেকে মদের বোতল জব্দ করা হয়। রাতাবাড়ি ওসি সহ রাইডিং স্কোয়াডের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এভাবে অভিযানে নেতৃত্ব দেওয়া রাতাবাড়ির ওসি সহ রাইডিং স্কোয়াড কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশ ও অন্যান্য মনোহারী তত্ত্ব সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলি, সুভাষনগর রোড, করিমগঞ্জ। করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাইক স্কুটি কিনতে শখ হয় সবারই।
ফাইন্যান্সে বাইক স্কুটি কিনতে অনেক সময় ব্যাগ পেতে হয়, তাই স্বল্প ফাইন্যান্সে বিনা গ্যারেন্টারে সাথে সাথে বাইক স্কুটি ক্রয় করার সুযোগ করে দিচ্ছে হিরো শোরুম কানিশাইন করিমগঞ্জ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আগামী গেল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমরা অগ্রণী এনজিও এবং প্রান্তজ্যোতিক ক্লাবের যৌথ উদ্যোগে পৌরসভার সহযোগিতায় সেই দিনটি পালন করতে যাচ্ছি। সেই দিনে আমরা সকাল 7টা থেকেই অনুষ্ঠান সূচি থাকছে, প্রথমে শ্রদ্ধাঞ্জলি,
তারপর বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তিরা কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন নাচে গানে কবিতায়। তাই আমরা সকলের নিকট বিনম্র আবেদন জানাচ্ছি বিশ্বকবির সেই জন্মদিনকে পালন করতে আপনারা সবাই এগিয়ে আসুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছয়জন বিদেশি চিহ্নিত হলো কোকরাঝাড়ে। কোকরাঝাড় পুলিশ ছয়জন বিদেশিকে আটক করে। এভাবে ছয়জন বিদেশি কোকরাঝাড়ে ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। এইবিলাক অলপ চাব নেকি, এইখিনি প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা খ্যাতনামা অভিনেতা করিমগঞ্জ ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি কেতকী প্রসাদ দত্ত আজ বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একজন সংগঠকের মৃত্যু, একজন নিষ্ঠাবান কংগ্রেস নেতার মৃত্যু, একজন জনদরদী নেতার মৃত্যু। সারা জীবনকাল সে জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করেছে। ছাত্র অবস্থা থেকে সে জনদরদী হিসেবে বিভিন্নভাবে আন্দোলন রচনা করেছে। এই জন্যই আমরা বলি যে কেতকী দত্ত একজন দুর্দান্ত সংগঠক ছিলেন। কলেজে পড়া অবস্থায় যদিও সে ছাত্র সংস্থা নামক একটি সংগঠনের সদস্য এবং ছাত্র সংস্থা থেকে তিনি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ভুল বুঝতে পেরে কংগ্রেসের ছাত্র সংগঠনে যোগদান করেন। পরবর্তী সময়কাল তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে কংগ্রেসে কাজ করে গেছেন এবং বিভিন্ন সময়ে কংগ্রেসের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন। যেমন ছাত্র সংগঠনের এনএসইউয়ের নেতা হিসেবে, যুব কংগ্রেসের নেতা হিসেবে, পরবর্তী সময়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক,
সহসভাপতি এবং কার্যকরী সভাপতি হিসাবে সে কংগ্রেসে কাজ করে গেছে। এবং আমরা সবাই জানি যে কংগ্রেসের একটি নেতা হিসেবে সমগ্র সংগঠনকে এই জেলায় পরিব্যক্ত করার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে গেছে। এবং 1983 সালে এই উত্তর কর্মী নির্বাচন চক্র থেকে কংগ্রেস দলে টিকিট নির্বাচিত হয়েছিল। এবং স্বল্প সময়ের মধ্যে আপনারা সবাই জানেন, সাংবাদিক বন্ধুরা জানেন যে কাটিগ্রস্ত 1983 সালে বিধায়ক হওয়ার পর মাত্র 2 বছরের মাথায় আমাদের আসাম সরকার ভেঙে যায় আসাম চুক্তির পরে। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে উত্তর করিমগঞ্জে যথেষ্ট কাজ কাটিগ্রস্ত করে গেছে, অনেক গঠনমূলক কাজের সাক্ষী আজও আছে। এবং বিশেষ করে কংগ্রেস সংগঠনের পক্ষে একটা বিরাট ক্ষতি, এই ক্ষতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘটা করে উদযাপন করা হবে 9 মে বৃহস্পতিবার। তবে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের দিন সরকারিভাবে বন্ধ দেওয়া হয়নি, ছুটি কর্তন করা হয়েছে। কবি ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনের দিন কেন সরকারি প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়নি, সরকারের কাছে কৈফিয়ত চাইলেন অসম সাহিত্য সভা। উদযাপনের দিন সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের কাছে আবেদন রাখেন সভাপতি পরমানন্দ রাজবংশী। আমার ভারতের গৌরব আর বিশ্বর গৌরব এয়া হয়েছে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু আমার এক জাতীয় তেখেত গুরু, সেই হিসাবে তেখেতর যে জয়ন্তী অর্থাৎ যে জন্ম উৎসব সেয়া সকল জাতি ধর্ম বর্ণ আর সকল ভাষার লোকে বিভিন্ন কার্যসূচী পালন করে। কিন্তু হঠাৎ আমি মন করিল যে 2 বছর আগরপরা আমার সরকারখানে সেই বন্ধটো উঠাই দিলে, দি পেলায় কি করেছে যে কাইলৈ এটা তেখেতর আমি সকলে জানো যে 29 বহাগ মানেই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই দিনট পরীক্ষার কার্যসূচী করেছে। আর এই যে পরীক্ষার কার্যসূচী যে তাত পেলাইছে, ইয়ার কারণে আমি অতি আমি মর্মান্তিক আমি আঘাত পাইছো। এই কারণে যে সরকারখানে অন্তত এই কামটো করব নালাগিছিল যে কবিগুরুগৰাকী তেখেত এগৰাকী বিশ্বকবি, তেখেতর যে অখণ্ড প্রভাব অসমীয়া সাহিত্য বা অন্যান্য সাহিত্যত যে প্রভাব, সেই প্রভাব কোনো অস্বীকার করব নয়। আর সেই কারণে আমি ইতিমধ্যে যোগাযোগ করেছো, আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মহোদয়ের যেগুলি সংবাদ উপদেষ্টা মই সকলকে কালিয়ে জানাই দিছো যে এই যে পরীক্ষা, সেই পরীক্ষা সূচীখন পরিবর্তন করক, কিন্তু সকল ছাত্র ছাত্রী সকল রাইজকে যাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তেখেতসকলে পালন করব পারে, অংশগ্রহণ করব পারে কারণে অংশগ্রহণ করব পারে তার কারণে বিহিত ব্যবস্থা হাতত পাব। আর এই তো আমার দাবি, আর এই দাবি বলে এই কারণে কবলীয় হল যেহেতু সরকারখানে যেহেতু একটা চলি থাকা একটা ঘটনা, তেখেতসকলে নিজাববিয়াকে সেই উদ্যোগ ললে যে এই বন্ধটো উঠাই দিয়া হোক। এই বন্ধ উঠাই দিয়া প্রক্রিয়াটা আমি কেউ মানি লোক নয়, এ আমার জাতীয় সত্তার ই লোকসভা নির্বাচনের গণনার বাকি রয়েছে 14 দিন। তবে গণনার প্রাককালে এউডিএফ এর জয় নিয়ে আশাবাদী দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান। দক্ষিণ করিমগঞ্জ এউডিএফ এর যে প্রার্থী আমাদের রাজেশ্যাম বিশ্বাস মহাশয়, উনি কমপক্ষেও বিজেপির লোকে 30,000-এরও বেশি ভোটে এগিয়ে থাকবে। আমি আশা করি যে আমার করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোট দক্ষিণ করিমগঞ্জের সমষ্টি থেকে উনি পাবেন, কারণ উনি দক্ষিণ করিমগঞ্জের লোক। এবং আমি বিধায়ক হিসাবে যেভাবে আমাদেরকে জনগণে বলছে যে এআইডিএফ দলে ভোট দিচ্ছি, সেই হেতু আমার বিশ্বাস যে বেশিরভাগ মানুষে আমাকে ভোট দিয়েছে আমাদের দলে। আরেকটা কথা দাদা, ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন মুসলমানদের যেভাবে অসহনীয়তা মন্তব্য করছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন?
আমি শুনেছি ওনার বাইরে, কিন্তু আমি আশা করি যে উনিও একজন বিধায়ক আমার মতো, যে আমি আশা রাখবো যে স্বাধীনতা ব্যবহার করে উনি যেভাবে কথা বলেন এটা আমি আশা করব। নাহলে আমরা বিধায়ক হিসাবে, উনি একজন বিধায়ক আমি একজন বিধায়ক, ওনারে আর কিছু বলতে আমি রাজি না, কিন্তু স্বাধীনতা ব্যবহার করে যদি কথা বলেন তাহলে আমরা খুশি হব। হাইলাকান্দি মারোয়ারি পট্টের মসজিদে তারাবি নামাজ যখন ভিতরে চলছিল তখন দুষ্কৃতীরা নামাজ পড়তে আসা লোকজনের বাইরে থাকা 21টি বাইকের চিট কভার কেটে ফেলে। তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মধ্য হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য এসপির দৃষ্টি আকর্ষণ করলেন। আমি তেরাবির নামাজ বাদে নামাজ পড়িয়ে বারণের লগে লগে আমার কাছে ফোন আইসি একটা হাইলাকান্দি থেকে, যে আমরা মারোয়ারি ভট্টির মসজিদও নামাজ পড়াত মানুষ আইসি বাইক তুইসলা বারে, এই বাইকগুলা কোন দুষ্কৃতকারী কাটছে আমরা কেউ দেখছি না বা কেউ দেখছিল না, অর্থাৎ আর পুলিশের নাকরাগে যে পুলিশ প্রশাসনের থানার থেকে 50 মিটার থেকে 70-80 মিটার দূরে রিজার্ভ থাকি এই জায়গার যে খাটা হইলো, এইরকম দুষ্কৃতকারী যদি থানার সামনে দুষ্কৃত অবস্থা অঘটন ঘটিয়ে যায় গিয়া তে হাইলাকান্দির পুলিশ প্রশাসনের অবস্থাটা কী হইব, ইতার লাগে আমি এসপি মহাশয়ের রিকোয়েস্ট করিয়া যাতে অতি সত্য এই দুষ্কৃতকারীরে ধরিয়া জেল হাজত পাঠানি লাগে আমি অনুরোধ রাখলাম। আর আমার ফেসবুক লাইভ হওয়া কয়েকদিন হইতো না, আমার মাননীয় কোর্ট থেকে একটা অর্ডার হয়েছে যে আমি কয়েকদিন 20 তারিখ পর্যন্ত মাতিতাম না, কিন্তু বাধ্য হইয়া আমি মাতিতে বাধ্য যে আমার হাইলাকান্দির এই পরিস্থিতির লাগে আমি হাইলাকান্দি জনসাধারণের হইয়া আমি পুলিশ প্রশাসনের অনুরোধ করিয়া যাতে আপনারা পুলিশ প্রশাসনে হাইলাকান্দি যাতে আজকে অব্দি কোনোদিন কোনো জায়গা কোনো মসজিদ মাদ্রাসা মন্দিরের সামনে এরকম ঘটনা হয়েছে না, ও তার লাগে এটা লজ্জাজনক ব্যাপার হাইলাকান্দির লাগে, এই লজ্জাজনক ব্যাপারটি সামাল দিতে হইলে পুলিশ প্রশাসনের দরকার আছে, পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ আবার করিয়া যাতে আপনারা পুলিশ দিয়া যে রকমভাবে ইনকোয়ারি করিয়া যারা দোষী আছে যে দুষ্কৃতকারী হোক তার অতি সত্যি অ্যারেস্ট করা হোক, এই বলে আমার বক্তব্য শেষ করুন। আসসালামু আলাইকুম। শহরের লঙ্গাই রোড কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মন্দির কমিটি সংকীর্তন কার্যক্রম আয়োজন করে। বুধবার সারাদিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে কীর্তানুষ্ঠান চলে, ছিল ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ। আজ এ পর্যন্তই, নমস্কার।